आज ये ग्यारहवीं शरीफ टा की ये ग्यारहवीं शरीफ किसेर जुन्ने मानानो हय अनेके ये ग्यारहवीं शरीफ बोलें जामार गौसे आजम पीराने पीर दस्तेगीर बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्ला आलेर हय तो जन्मदिन ना हय तो कोनो दिन সেই জন্যই গিয়ারবি শরীফ মানানো হয় কিন্তু ভাইরা এটা আসলে না আসল জিনিস যখন আপনি জানতে পারবেন আসল যখন আপনি ইতিহাস যখন দেখবেন তারিখ যখন দেখবেন ইসলামিক হিস্টরি যখন আপনি দেখবেন তখন যে ভাইরা আমার প্রশ্ন করেন যে গিয়ারবি শরীফ কি আর এই গিয়ারবি শরীফ কেন পালন করা হয় কিসের জন্য পালন করা হয় এই গিয়ারবি শরীফ তাহলে দেখবেন যদি আপনাদের অন্তরে একটু নবীর মহব্বত নবীর ভালোবাসা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ গিয়ারবি শরীফটা কি জিনিস আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই গিয়ারবি শরীফটাকে ধুমধাম করে কেন পালন করেন আসলে এর মধ্যে কি রহস্য আছে কি আছে যে এত ধুমধাম করে পালন করেন ভাইরা আমার এই গিয়ারবি শরীফ यानी पीराने पीर रोशन जमीर गौसे आजम कुतुबे रब्बानी शेख मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्ला अलै यानी गौसे आजम एक ग्यारहवीं शरीफ पालन करे चेन एक ग्यारहवीं शरीफ तो खून थे के चले आज से आर अमरा सबाई जानी ग्यारहवीं शरीफ माने ग्यारहवीं वाली पीर यानी बड़ो पीर अब्दुल कादिर जिलानी किंतु भाई रामार अमादेर चुप थकते वंदो अमरा होय तो इस्लामिक इतिहास पढ़ी ना इस्लामिक इतिहास देखी ना किंतु अमादेर देखते हवे इस्लामिक इतिहास पढ़ते हवे जाहले सुन्नत अल जमात आज पूरो विश्व जायगाय जायगाय प्रत्येक कोनाय कोनाय जेखाने जेखाने आहले सुन्नत वाल जमात आछे सब जायगाय ग्यारहवीं शरीफ पालन करा हय धूमधाम करे नियाज करा हय डेग पतिला बिरियानी बिरियानी खाबार विभिन्न रकमेर खाबार तैरी करे नियाज देवा हय वितरण करा हय आसले एटा कि जिनिस एटा आमादेरके भाबते हबे एटा आमादेरके चिंता भावना गौरव फिक्र करते हबे देखते हबे आसले ग्यारहवीं शरीफटा कि তাহলে একবার পিছনে চলুন পিছনে গিয়ে দেখি ইসলামিক ইতিহাস দেখি এই গিয়ারবিশ শরীফটা উৎপত্তি হলো কোথা থেকে তাহলে বোঝা যাবে যখন তারিখে আউলিয়া আপনি পড়বেন যখন আউলিয়াদের ইতিহাস পড়বেন তখন আমার গাউসে আজম পর্যন্ত এই গিয়ারবি শরীফ চলে যাবে কারণ গিয়ারবি শরীফ তিনি সর্বপ্রথম পালন করেছেন আর সবাই গিয়ারবি বলে পীর বলে তিনাকে আখ্যাত করতে ভাইরা আমার এই গিয়ারবি শরীফ ইয়ানি একদা আমার গাউসে আজম পীরানে পীর দস্তগীর তিনি এক মর্তবা তিনি একটা অলির সাথে সাথে আল্লাহওয়ালার সাথে সাথে একজন ব্যবসায়ীও ছিলেন একজন তাজুর ছিলেন তিজারত করতেন ব্যবসা বাণিজ্য করতেন একবার যখন ব্যবসা বাণিজ্য করে ফিরে আসছেন আসার পথে দেখছেন বাড়ির দরওয়াজাতে একজন সাইল সওয়াল করছে কেউ আছো বাড়িতে আমাকে কিছু দিতে পারবে সাহায্য করতে পারবে কিন্তু বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো বাবা ক্ষমা করে দাও আজকে আমাদের কাছে কিছু নাই আজকে ক্ষমা করে দাও যখন এই বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমার গাউসে আজম কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এটা শোনার পরে তিনি আশ্চর্যিত হলেন যে আমি নিজেকে ওয়ালি এত বড় গাউস এত বড় আব্দাল তার দরওয়াজা থেকে যদি কোনো সাইল খালি যায় তাহলে এটা আমার শোভা পায় না যে আমার দরবার থেকে কোনো সাইল সওয়াল করে কোনো সাইল কোনো ফকির সে চেয়ে খালি হাতে ফিরে যাবে এটা আমি কখনো সহ্য করতে পারি না ভাইরা আমার এই বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কি করলেন সঙ্গে সঙ্গে মাদ্রাসায় গেলেন আর মাদ্রাসায় গিয়ে সমস্ত তোলাবা ইকরাম সমস্ত মুফতি মাওলানা আলেমদেরকে নিয়ে বসে একটা মিটিং এ বসে গেলেন আর মিটিং এ বসে এই কথাটি রাখলেন ও আমার তোলাবারা ও আমার শাগিরদরা ও আমার সহচররা শুনো শুনে নাও ও আলেম সমাজেরা তোমরাও শুনে নাও বলো বলো আমাকে এমন একটা দিন মুকাররার করে দাও এমন একটা দিন মুকাররার করে দাও যেন সেই দিন আমি বাড়িতে থাকি আর সমস্ত বগদাদের ফকির
মিসকিন সাহিল সবাই যেন সেই দিন আমাকে বাড়িতে পায় আর কেউ যেন আমার বাড়ি থেকে আমার দরওয়াজা থেকে খালি ফিরে না যায় এমন একটা দিন মুকাররর করো দিন ব্যবস্থা করো ভাইরা আমার সমস্ত তলাবা ইকরাম ও আলিম সমাজের মুফতি ইকরাম সকলেই বললেন হুজুর আপনার কাছে তো ইলমে লাদুননি আছে আপনার কাছে তো ইলম আছে আপনার কাছে তো মারিফাত আছে আপনি বরঞ্চ আপনাকে আপনি আপনি বরঞ্চ একটা কোন দিন মুকাররর করে দিন আপনি যে দিনটা মুকাররর করবেন সেটাই হবে সঠিক আর সেই দিনটাই আমরা এলাউন্স করে দেব যে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আছেন ভাইরা আমার অনেক চিন্তা ভাবনা করার পরে আমার বড় পীর গাউসে আজম কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন কে শোনো শোনো তাহলে আমি বলে দি সবাইকে বলে দাও পুরো বাগদাদের মধ্যে অ্যালাউন্স করে দাও এলান করে দাও এলানে আম করে দাও কে যেই দিন দিন 10 তারিখ থাকবে রাত 11 এ থাকবে সেই দিন যেন আমি বাড়িতে থাকি সেই দিন আমি বাড়িতে থাকব আর সেই দিন পুরো বাগদাদের ফকির মিসকিন পুরো সাইলকে তোমরা খবর দিয়ে দাও যে আজকের দিনে এই দিনেতে আজকে যেদিন দিন 10 তারিখ হবে চাঁদের 10 তারিখ হবে আর রাত্রি 11 তারিখের হবে সেই দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে থাকবেন যতজন সাইল আছে যার যার সওয়াল আছে যেই সব মাংনে ওয়ালা আছে সমস্ত সেই দিন বড় পীরের দরবারে গিয়ে উপস্থিত হয়ে যাবেন সেই দিন কেউ খালি হাতে ফিরে যাবে না সেদিন কেউ খালি হাতে ফিরে যাবে না ভাইরা আমার তারপরে এটা যখন পুরো প্রচলিত হয়ে গেল পুরো বাগদাদ শহর জেনে ফেলল যে যেদিন চাঁদের 10 তারিখ হবে মাসে চাঁদের 10 তারিখ হবে রাত 11 তারিখের হবে সেই রাত্রি সেই দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে থাকবেন আর আজকে যদি যাই বড় পীর সাহেবকে আমরা বাড়িতে পাবো আর যদি কোনো সওয়াল করি তাহলে সেই সওয়ালের উত্তর আমরা পেয়ে যাব আমরা ঝুলি খালি ফিরিয়ে নিয়ে আসবো না কারণ হুজুর গাউসে আজম কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে থাকবেন এই বলে পুরো বাগদাদ অ্যালাউন্স হয়ে গেল আর পুরো বাগদাদ তখন গিয়ারবে বালি পীরের নামে তিনাকে অনুসরণ করতে লাগলেন সেই মুহূর্ততে তোলাবা ইজাম মুফতিয়ানে ইকরামরা গাউসে আজমকে বলেছিলেন হুজুর চাঁদের 1 থেকে 30 28 তারিখ 30 তারিখ পর্যন্ত আছে আপনি হয়তো মাসের শেষের দিকে বলতে পারতেন কিংবা মাসের প্রথম দিকে বলতে পারতেন কিন্তু হুজুর আপনি এই দিনটাকে কেন পছন্দ করলেন এই চাঁদের 10 তারিখ আর রাত্রি 11 তারিখটাকে কেন আপনি পছন্দ করলেন এখন কোন এই দিনটাতে এমন কি খাসিয়াত আছে যে এই দিনটাই আপনার পছন্দ হলো তখন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা নু কখন কি করলেন সমস্ত মুফতি ইকরাম তালেবে আলিমদেরকে বললেন শুনে নাও এই দিনটা শুধু আমি পছন্দ করি না এই দিনটা শুধু আমি পছন্দ করি না বরঞ্চ এই দিনটাকে মহান রব্বুল আলামিনও পছন্দ করেন এই দিনটাকে মহান রব্বুল আলামিনও পছন্দ করেন কেমন এত সুন্দর দিন যেই দিন 10 আর যে দিনটা থাকবে চাঁদের 10 তারিখ আর রাত্রিটা থাকবে 11 তারিখ তো বড় পীর আমার এই দিনে ফাতিহা করতেন তার জন্য বললেন তাহলে শোনো আল্লাহ রাব্বুল আলামিন কেমনে এই দিনটাকে পছন্দ করলেন শুনে নাও তাহলে হযরতে আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামের তওবা যখন কবুল হয়েছিল আল্লাহর দরবারে যখন আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো সেই দিনটা ছিল এই চাঁদের 10 তারিখ আর রাত্রিটা ছিল 11 তারিখ সুবহানাল্লাহ মানে ওই দিনটা ছিল দিন 10 তারিখের রাত্রি ছিল 11 তারিখের তারপর আরো বললেন কে শুনো তাহলে হযরতে নূহ আলাইহিস সালামের
ওই নৌকো যেদিন যদি পাহাড়ের টিপ কিনারাতে যদি পাহাড়ের চটিতে গিয়ে লাগে ইয়ানি পানি শুকিয়ে যায় পানি থেকে যখন পরিত্রাণ পান হযরতে নূহ আলাইহিস সালাম সেই দিনটাও ছিল এই 10 তারিখের দিন আর রাত্রিটা ছিল 11 তারিখের রাত আরো চলো হযরতে ইউনূস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে পরিত্রাণ পান যেই দিন মাছের পেটে 40 দিন যাবত ছিলেন ওই পেট থেকে যেই দিন সেই মাছ থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম পরিত্রাণ পান সেই দিনটাও ছিল এই চাঁদের 10 তারিখ আর রাতটা ছিল এই 11ই রাত ভাইরা আমার আরো আগে চলুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন নারে নমরুদ ইয়ানি নমরুদের অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছিলেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহিহ সালামত বের হয়ে এসেছিলেন সেই দিনটা ছিল 10 তারিখের দিন আর রাত্রিটা ছিল 11 তারিখের রাত আরো আসো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় জবাই করতে নিয়ে যাচ্ছেন মিনা পাহাড়ের উপরে যেই দিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন সেই দিনটা ছিল এই 10 তারিখের দিন আর রাতটা ছিল 11 তারিখের রাত আরো শুনে নাও শুনে নাও আরো শুনে নাও ইমাম হুসাইন যে 72 নাফসিয়ে বা কুদসিয়ে ইসলাম যিনি দুনিয়াকে ডঙ্কা বাজিয়ে বলে দিয়েছিলেন যে ইমাম হুসাইন আলী আসগারের গলায় তীর লাগানো বরদাস্ত করতে পারবে ইমাম হুসাইন আলী আব্বাসের বাজু কলমকর্তা হওয়া বরদাস্ত করতে পারবে ইমাম হুসাইন আলী আকবরের জওয়ানির উপরে ঘোড়া দরওয়ানা বরদাস্ত করতে পারবে এমন কি রাসূলের আল রাসূলের আওলাদ এক এক করে এই সব কাফেরদের আগে ইসলামের খাতিরে শরীয়তের খাতিরে এক এক করে শহীদ করিয়ে দিতে পারবে কিন্তু সারাবীর হাতে কোনোদিন ইমাম হুসাইন হাত দিতে পারবে না আর সেই দিন ইমাম হুসাইন যেই দিন শহীদ হলেন কারবালার প্রান্তরে সেই দিনটাও ছিল 10 তারিখের দিন আর রাত্রিটা ছিল 11 তারিখের রাত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের কারনামায় যত যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকেই পছন্দ করতেন বলে এই দিনে সবকিছু মুকাররার করে দিয়েছিলেন যে দিনটা হলো 10 তারিখের দিন আর রাত্রিটা হলো 11 তারিখের রাত তো গাউসে আজম আমার পীরান পীর রওশন জামিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দিনটাকে মুকাররার করে দিলেন আর বললেন এই দিনে যদি কোনো সাইল যদি কোনো ঝলিওয়ালা যদি আব্দুল কাদের জিলানীর দরবারে আসে তাহলে এই দিনে ফিরে যাবে না কারণ এই দিনে নিয়াজ বিতরণ করা হবে কোন সাইলকে উত্তর দেওয়া হবে এই দিনে সমস্ত ঝলিকে পরিপূর্ণ করে ভরে দেওয়া হবে তাই হযরতে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী সারা মাস ইনকাম করতেন সারা মাস ব্যবসা বাণিজ্য করে যা টাকা পয়সা লাভ করতেন সমস্ত টাকা পয়সা ওই যেই দিন দিন 10 তারিখের হতো রাত্রি 11 তারিখের হতো সেই দিন ফাতিহা করে সমস্ত বিতরণ করে দিতে তিরারে অনুসরণ অনুকরণ করে আজ আহলে সুন্নাত ওয়াল জামাত লোকেরা আজ এই জিনিসটা পেল যে আল্লাহর একটি পছন্দনীয় দিন আল্লাহর একটা মনোনীত দিন সেই দিনটা হলো দিন 10 তারিখের দিন আর রাত্রিটা হলো 11 তারিখের রাত এই রাত্রিতে যদি ফাতিহা ইজদাম করা যায় ফাতিহা ইজদাম করা যায় গ্যারবি শরীফে ফাতিহা দেওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হবেন এখানে ভেবে দেখুন ইসলামিক ইতিহাস পড়ুন তারিখ পড়ুন ইতিহাস পড়ুন ইসলামকে ভালোভাবে জানুন তারপরে মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি